আমার কাছে মনে হয় আসলে আমি খুব ইমোশনাল, মানে এটা অনেক সময় মনে হয় যে আসলে এটা ইমোশনালি এই জিনিসটা না দেখে একটু প্র্যাকটিক্যালি দেখলে ভালো হতো। আমি অনেক ইমোশনাল, সহজে মানুষের কথাই গলে যায়, তাই তো আজকে আমার এই অবস্থা হয়েছে। আজকে স্বামী ছাড়া আমাকে থাকতে হচ্ছে। এবার জানো শাকিব খান প্রসঙ্গ নিয়ে কি বলছে বুবলি। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। শব্দম ইয়াসমিন বুবলি এবং শাকিব খানের মধ্যে বিচ্ছেদ না হলেও তারা একে অপর থেকে আলাদা আছেন। শাকিব খান কখনোই বুবলিকে মেনে নেবেন না এমনটিও বলেছেন ইতিপূর্বেই, কিন্তু বুবলিও হাজার চেষ্টা করেও শাকিবের কাছেও যেতে পারছেন না তিনি। এদিকে বুবলির কারণেই শেহজাদ খান বীর অনেকটাই ভালোবাসা কম পাচ্ছে বাবা শাকিব খানের কাছ থেকে, কেননা বুবলির প্রতি হিংসে, বুবলির প্রতি ভালোবাসা না থাকায় শেহজাদ খান বীরকেও বেশি একটা কাছে টানতে পারে না তিনি। তার কারণ শেহজাদ খান বীরকে কাছে টানলেই বুবলি চলে আসে, কিন্তু বুবলির চেহারা শাকিব খান কখনোই দেখতে চান না এমনটি ইতিপূর্বেই বলেছিলেন। আর সেই আক্ষেপ আবেগ নিয়েই এবার আলাপচারিতায় কথাগুলো বলছিলেন আবেগে আপ্লুত হয়ে। উপস্থাপক বুবলিকে প্রশ্ন করেন, আচ্ছা বুবলির এমন কোন দিক আছে যে দিকের কারণে আজকে আপনি অনেকটাই কষ্টের মধ্যে আছেন? তখনই বুবলি বলে ওঠেন, সত্যিকার অর্থে আমার আবেগ বেশি, আর এই আবেগের কারণে আজকে আমার এই অবস্থা। এই আবেগটা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো বা আমি এই পরিস্থিতিতে পড়তাম না। আবেগ বেশি থাকার কারণেই শাকিবের ভালোবাসায় পড়েছিলাম এবং শাকিবকে ভালোবেসে শাকিবকে বিয়ে করে সত্যি আজকে আমি অনেক সমস্যার মধ্যে এই দিন পার করছি। না পারছি এদিক যেতে, না পারছি ওদিক যেতে, কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না আমি। এভাবে যেন আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন শবনম ইয়াসমিন বুবলি। প্রিয় দর্শক, শাকিব খানের সাথে সংসার না বাঁধার কারণে নতুন করেও সংসার বাঁধতে পারতেছেন না তিনি, কেননা শাকিবের সাথে এখন পর্যন্ত তার ডিভোর্স হয়নি। কিন্তু তাই তো একুল ওকুল কোনো কুলি পাচ্ছে না শবনম ইয়াসমিন বুবলি।